আপনি টোটাল সরকারি কোষাগারে কত টাকা জমা দিচ্ছেন? কোষাগারে প্রতিদিন আর এক রকম মানে 60, 62, 64 কত লক্ষ? দাউদকান্দি টোল প্লাজা থেকে মাসে গড়ে আনুমানিক 50 লক্ষ থেকে 60 লক্ষ টাকা প্রতিদিন কোষাগারে জমা হচ্ছে। কোন চেক করলে কোনো সমস্যা হয় তো? নো স্যার। উনি এটা দায়িত্বে আছেন, ওনার কোম্পানি, আপনার কোম্পানির নাম কি? সিএনএস লিমিটেড। ওকে, সিএনএস লিমিটেড এই পুরো টোল প্লাজা চালাচ্ছে। ওনারা প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। এটা ওনাদের জন্য যেমন গর্বের বিষয়, দাউদকান্দি বাসের জন্য গর্বের বিষয়। এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই দাউদকান্দি জনগণ এবং ওনার হচ্ছে কোম্পানির প্রতিনিধি। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে সাপোর্ট দেওয়া, ত্বরান্বিত করা, এগিয়ে নিয়ে যাওয়া। ওনারা ব্যবসা করছে, কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, কেউ না কেউ ব্যবসা করবেই। কিন্তু ওনারা যে সরকারি কোষাগারে দৈনিক 50 থেকে 60 লক্ষ টাকা জমা দিচ্ছেন এবং ওই টাকাটা কিন্তু ঘুরে ফিরে আমার দাউদকান্দিতে এডিবির মাধ্যমে আসতেছে, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন গাড়ি যাচ্ছে, প্রতিদিন গাড়ি যাচ্ছিল 18 থেকে 20 হাজার।